সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করবো কীভাবে অ্যাপ্লাই করবে ক্রাইটেরিয়া কী লাগছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে কত টাকা স্কলারশিপ পাবে কোন সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য দেখো স্বামী বিবেকানন্দের স্কলারশিপ সেটা আজই উদ্বোধন করা হয়েছে ওরা মেরিট কাম মিনস স্কলারশিপ পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো স্কলারশিপ উদ্বোধন করা হয়েছে ষোলোই নভেম্বর এবং দু হাজার একুশ সাল বিকেল তিনটার সময় কিন্তু সাইট ওপেন হয়ে যাবে তারপর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো কিভাবে অ্যাপ্লাই করতে পারবে প্রথমে বলে দিই তার জন্য প্রথমে তিনটে শর্ত থাকবে তিনটে শর্ত মধ্যে প্রধান শর্ত হচ্ছে পারিবারিক আয় পারিবারিক আয় কিন্তু বছরে আড়াই লক্ষ টাকার মধ্যে বা তার কম হতে হবে তার বেশি হলে হবে না একই সঙ্গে তোমাদের যে পরীক্ষার নম্বর অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রির শেষ পরীক্ষার নম্বর সিক্সটি পার্সেন্ট পর্যন্ত থাকতে হবে লিস্ট অনুসারে একই সঙ্গে স্কলারশিপের যে টাকা সেই স্কলারশিপের টাকা হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে দেওয়া হবে সেটা কোর্স অনুযায়ী বিভিন্ন বিভিন্ন হতে পারে এবং বলে রাখি যে তোমাদের যে আরেকটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে পারে যেহেতু এটা পশ্চিমবঙ্গের স্কলারশিপ তো এরপর দেখো এখানে কীভাবে কী আবেদন করবে প্রথমে আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি দেখো এখানে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে তোমরা এই ওয়েবসাইটে যাবে সেখানে ওয়েবসাইটে গিয়ে এসভি এম সি এম একটা বাটন থাকবে সেখানে লগ ইন করতে হবে তারপর তথ্য আপলোড করতে হবে তোমাদের যা যা তথ্য লাগবে সেটা মাধ্যমিক পরীক্ষার মার্কশিট হতে পারে প্রয়োজন মতো বোর্ড কাউন্সিল কলেজের বিভিন্ন মার্কশিট হতে পারে পারিবারিক যে আয় যে তোমাদের যেটা তোমাদের ইনকাম সার্টিফিকেট সেটা তোমাদেরকে লাগবে যেহেতু সেটা ইনকাম সার্টিফিকেট বিডিও হতে পারে জয়েন্ট বিডিও হতে পারে ঠিক আছে এরপর তোমাদের বসবাসের সার্টিফিকেট যেহেতু ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো যে কোনো একটা লাগবে তাছাড়া তোমাদের লাগবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক যেটা তোমাদের ব্যাঙ্কটা কিন্তু অ্যাক্টিভেট থাকতে হবে যাতে ব্যাঙ্কটা কোনোরকম প্রবলেম না হয় ব্যাঙ্কের আইএফএসসি কোড পাসবুকের প্রথম পাতা স্ক্যান কপি এগুলো লাগবে এবং তুমি যে কোর্সে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন স্লিপ অর্থাৎ ভর্তির রসিদটা তোমাদের লাগবে এগুলো লাগলেই লাগলেই তোমাদের কিন্তু অনায়াসে তুমি অ্যাপ্লাই করতে পারবে তাই খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লাই করে নাও যেহেতু পোর্টাল ওপেন হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এবার তোমরা অনেকেই ওয়েট করেছিলে অনেকে জিজ্ঞাসাও করছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে ওপেন হবে ক্রাইটেরিয়া কি তো যাবতীয় ডিটেলস মোটামুটি বলে দিলাম তোমাদেরকে এরপর তোমরা সাইবার ক্যাফেতে যাও সেখানে গিয়ে তোমরা খুব শীঘ্রই অ্যাপ্লাই করে নাও তোমরা চাইলে মোবাইল ফোন দিয়েও অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু জানতে হবে কারণ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাতা স্ক্যান করে আপলোড করা বা ঠিকমতো যাতে না হয়ে গেলে সমস্যা হতে পারে যেহেতু স্কলারশিপের ব্যাপার তাই মোবাইল দিয়ে যারা করবে খুব সাবধানতা সাবধানতাবশত করবে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না ঘটে আর আমি তার জন্য যদি কোনো প্রবলেম হয় তার জন্য হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম দেখো এখানে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সেখানে যদি কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই সেখানে ডাউটটা ক্লিয়ার করে নেবে অন্য কারো থেকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই তোমরা ডাইরেক্ট এই নাম্বারে ফোন করে তোমাদের ডাউট ক্লিয়ার করে নাও তো ভিডিওটি আশা করি ভালো লাগলো তোমাকে ইনফরমেশন দিয়ে দিলাম খুব শীঘ্রই এরপর তোমরা অ্যাপ্লাই করতে থাকো তো ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তীকালে নেক্সট কোনো ভিডিও দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আজকে এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ